হ্যালো প্রিয় মানুষজন, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভ্রমণ ভিত্তিক ইউটিউব চ্যানেল মহাবীর দা নয়া ভাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে আমরা যাব বরিশালের দৃষ্টিনন্দিত একটি জায়গাতে, ধান নদী আর খাল এই তিন মিলে বরিশাল। সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বরিশাল শহর। আর সেই বরিশালের সৌন্দর্য গড়ে উঠেছে বরিশালের কীর্তনখোলা নদী কেন্দ্রিক। বরিশালের কীর্তনখোলা নদীর ঠিক অপর পাশে রয়েছে বরিশালের বিখ্যাত অ্যাডামস পার্ক, যেটি অ্যাডামস ইডেন নামে পরিচিত। মূলত ইকো ফ্রেন্ডলি এই পার্কটি, এখানে এর পাশাপাশি রয়েছে এগ্রিকালচার জোন। এটি বরিশালের চরকাওয়াতে অবস্থিত। মূলত বরিশাল লঞ্চঘাটের যে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে, সেই মুক্তিযোদ্ধা পার্কের ঠিক অপোজিট পাশে অবস্থিত রয়েছে এই অ্যাডামস পার্কটি। বরাবরের মতোই আমরা এই অ্যাডামস পার্কে যাওয়ার জন্য বরিশালের পাখেরগঞ্জ থেকে রওনা দিয়ে শহীদ আব্দুর রফসানিয়াবাদ ব্রিজ পার হয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে চলে গেলাম বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে। সেই মুক্তিযোদ্ধা পার্ক দেখতে পাচ্ছেন, মুক্তিযোদ্ধা পার্ক ঘেঁষেই রয়েছে কীর্তনখোলা নদী, অসাধারণ সৌন্দর্য, অনেকগুলো জাহাজ ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমাদের গন্তব্য ঠিক নদীর ওপারে, সেই ওপারেই রয়েছে বরিশালের সেই বিখ্যাত অ্যাডামস পার্কটি। আমরা বৃষ্টি স্নাত দিনে গিয়েছিলাম সেই অ্যাডামস পার্কটিতে। টলারে করে যেতে হয় সেই বরিশালের অ্যাডামস পার্কটিতে। কী অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নদী পার হচ্ছিলাম, উত্তাল সাগর ছিল, সাথে বৃষ্টি ছিল, একটু ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এই যে বরিশালের অ্যাডামস ইডেনে। এই নদীর কোল ঘেঁষেই কিন্তু এর প্রবেশ পথ, যেটি খুবই চমৎকার। আপনি চাইলে নদীর পাশে থেকে এটা দেখতে পারবেন, খুবই ভালো লাগবে। আমরা এখানে এসেই প্রথমে টিকিট নিয়ে নিলাম, টিকিট নিয়ে প্রবেশ করলাম অ্যাডামস পার্কটিতে। ঢোকার মুহূর্তেই রয়েছে যে অ্যাডামস ইডেনের যে রেস্টুরেন্টটি, যেটি খুব সুন্দরভাবে সজ্জিত। পাশে রয়েছে সুন্দর সুন্দর সজ্জিত ফুলের বাগান, পাশে রয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি যেখানে বাগানের ফুল ফল ও পাতা ছেঁড়া নিষেধ, এবং এগুলো করলে 3000 টাকা জরিমানার একটা বিষয় রাখা হয়েছে, যেটি খুবই সুন্দর। যাতে বাগানটি নষ্ট না হয় সেজন্য কর্তৃপক্ষ খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। রয়েছে বসার জন্য দৃষ্টিনন্দিত সুন্দর সুন্দর বেঞ্চ, আম বাগান এবং ড্রাগন ফলের গাছ সহ নানা ফল ও ফুলের সমাহার। এছাড়া এখানে মোরগ এবং খরগোশ পালন করা হয়, ধরো তোমরা দেখতে পাচ্ছ। বাচ্চাদের খেলার জন্য রয়েছে সুন্দর সুন্দর দোলনা, বিদেশি প্রজাতির মাছ রয়েছে, মাঝখানে রয়েছে বিশাল পুকুর, এবং সেই পুকুরের মাঝখানে যাওয়ার জন্য রয়েছে কাঠের তৈরি সিঁড়ি, এবং যেটি খুবই চমৎকার, যা দিয়ে আপনারা পুরো পুকুরের দৃশ্যগুলো দেখতে পারবেন এবং অসাধারণ লাগবে। এছাড়া রয়েছে সারিবদ্ধভাবে নারিকেল গাছ লাগানো আছে। বন্ধুরা, আমি কিন্তু এই ধীরে ধীরে সেই পুকুরের ভিতরটাতে প্রবেশ করতেছি। এটা পুকুরের একদম মাঝের জায়গা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো ভালো রয়েছে, রাতের আলোয় খুব সুন্দর লাগে, যেটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্ট রয়েছে, আমরা যেটা বাহিরের একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে খুবই চমৎকার ডেকোরেশন করা ছিল। আর এখানে সবচেয়ে বড় একটি সৌন্দর্য হলো ছাতার তৈরি একটি হাঁটা, ছাতার তৈরি একটি হাঁটার রাস্তা, যেটা খুবই সুন্দর। এছাড়া সাদা জবা রয়েছে, সুন্দর সুন্দর করে অসংখ্য দোলনা রয়েছে, বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফুল রয়েছে, এবং টার্ফ বিছানো আছে যেখানে আপনারা বসে সৌন্দর্য উপভোগ করতে পারেন পুকুরের। বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকটা আমরা পৌঁছে গেছি, লাইট সজ্জিত রয়েছে, খুব সুন্দর লাগছে। রাতের অসংখ্য লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা। মূলত বৃষ্টির দিনে আসার কারণে আমরা পুরোপুরি সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি। সামনে আমরা যাব, শীতের স্নিগ্ধতায় অসাধারণ লাগে, কিংবা গ্রীষ্মের সময়ে এখানে আমরা আবার গেলে খুব সুন্দর করে ভিডিও করবো এবং সেগুলো আপনাদের সামনে প্রকাশ করব। রাতের অ্যাডামস পার্কের গেটটি কিন্তু অসাধারণ সৌন্দর্য হয়, খুব সুন্দর করে লাইটিং দেখা যাচ্ছে। ছেড়ে আসার সময় আমরা যখন আসছিলাম খুবই চমৎকার লাগতেছিল, বিশেষ করে নদীর, বিশেষ করে কীর্তনখোলা নদীতে একের পর এক ঢেউ আশ্রয় পড়ছিল।
আর আমরা টলারে করে আসতেছিলাম, দূরত্ব বাড়তেছিল এবং সুন্দর সেই নিরবতায় অসাধারণ লাগছিল। আপনারা নদীর উত্তাল ঢেউ, সুন্দর নিরবতা, বহু বাতাস, অসাধারণ জীবনের অপার সৌন্দর্য তো এখানেই। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভ্রমণের সাথেই থাকুন, নিজের মনকে ফ্রেশ রাখুন। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।